আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনপুট নিব। আমরা গত ভিডিও টিউটোরিয়ালে সরাসরি ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, এখন আমরা নিব হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো সেটা করার জন্য আমরা সরাসরি চলে গেলাম আমাদের কোডে। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা দেখে আসবেন, কারণ আমি গত ভিডিও টিউটোরিয়ালে একদম ভেঙে ভেঙে আলোচনা করেছিলাম স্ট্রাকচার কী এবং স্ট্রাকচার কীভাবে কাজ করে থাকে। তো সেটা করার জন্য আমাদের কোড ব্লকসে আমরা সরাসরি চলে গেলাম। আমাদের প্রথমত আমি ইনপুট নিব S1-এর জন্য, S1-এর জন্য আমি ইনপুট নিব, তারপর আমি S2-এর জন্য। তো S1 ভেরিয়েবলের জন্য আমি প্রথমত আমি ইনপুট নিয়ে কাজ করতে চাই। তো সেটার জন্য আমি যেটা আমাদের প্রথমত রয়েছে আইডি, সেটাকে আমি ইনপুট নিতে চাচ্ছি। তো এখানে প্রিন্টে ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করে দিই, ইন্টার আইডি স্টুডেন্ট বা S1, যেহেতু আমরা S1 দিয়ে কাজ করতে চাচ্ছি। তো একটা নিউ লাইন দিয়ে দিলাম। তো এতটুকু কাজ আমাদের হয়ে গেল, এখন স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটা আমাদের রাখতে হবে। তো যেহেতু এটা ইন্টিজার %d এবং এইখানে %n দিতে হবে। তার পরবর্তীতে আমরা কোন ভেরিয়েবলটাকে রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের এখানে S1 আমাদের রয়েছে, তো S1 ডট অপারেটর আমাদের ইউজ করতে হবে। তার পরবর্তীতে আমরা কাকে নিতে চাচ্ছি, আমাদের যে আইডিটা রয়েছে, এই যে আমাদের আইডিটা, আমরা আইডিটাকে নিতে চাচ্ছি। তো আইডিটা আমাদের ইনপুট নাও হয়ে গেছে। তো আইডিটা আমাদের ইনপুট নেওয়ার কাজ শেষ। আমরা যেহেতু উপরে এটাকে ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম সেটা আমরা কেটে দিলাম। এর পরবর্তীতে আমরা এই সবগুলোই কেটে দিচ্ছি। তো আমরা পরবর্তীতে যে কাজটা করবো Ctrl+C দিয়ে কপি করে নিলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের কাজটা করতে হবে চারবার, আমাদের দুইবার হয়েছে। আবারও ভিডিও পেস্ট করে দিলাম, আবারও ভিডিও আমরা পেস্ট করে দিলাম। তো এতটুকু হচ্ছে আমাদের Student1। তো Student1-এর জন্য আমরা আইডিটাকে ইনপুট নিয়েছি, এবার আমরা নিব সাবজেক্টটাকে। তো আমরা জাস্ট এখানে শুধুমাত্র ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিচ্ছি সাবজেক্ট, এবং এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ফ্লোট রয়েছে, ফ্লোটের জন্য অবশ্যই আমাদের %f ইউজ করতে হবে। এখানে %f দিয়ে দিলাম, এবং এখানে আমাদের কী ইউজ করবো এখন, S1 বাংলা। আর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন ডবলের জন্য কাজ করতে হবে। তো %lf ইউজ করতে হবে, এবং জাস্ট এখানে বলে দিতে হবে সি প্রোগ্রাম। তো আমাদের কাজ শেষ। কিন্তু আরেকটা জিনিস আমাদের সব থেকে ভালো হয়, আমরা মেসেজগুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে সাবজেক্টের জন্য ইন্টার, এর পরবর্তীতে আমি যেটা করবো সেটা হচ্ছে বাংলার জন্য ইন্টার বাংলা মার্কস, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের জন্য। তো চলেন প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখি তাহলে আমাদের কি আসে সেটা আমরা দেখে নিই। আমাদের প্রথম অবস্থায় এসেছে ইন্টার আইডি Student1, অর্থাৎ আমাদের কাছ থেকে Student1-এর আইডিটা ইনপুট চাচ্ছে। তো আমি আইডি দিয়ে দিলাম হচ্ছে 73। এর পরবর্তীতে ইন্টার সাবজেক্ট Student1, অর্থাৎ সাবজেক্ট বলে দিতে চাচ্ছে, আমি দিলাম সাবজেক্ট 5টি। এর পরবর্তীতে আমাদের কাছে ইনপুট চাচ্ছে ইন্টার বাংলা মার্কস, সুতরাং বাংলাতে কত পেয়েছি, আমি দিলাম হচ্ছে 80.67। তার পরবর্তীতে আমাদের কাছে সি প্রোগ্রামিংয়ে কত পেয়েছি সেটা দিয়ে চাচ্ছে, তো আমি 93.99 দিয়ে দিলাম, 93.99। তো প্রোগ্রামটা এখন আমরা যদি ইন্টার ক্লিক করি দেখেন Student1-এর সমস্ত ইনফরমেশান আমাদের শো করেছে Student1-এর। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, Student2 কিন্তু এখন আমরা ইনপুট নিই নাই, Student2 এখন আমরা ইনপুট নিই নাই। তো Student2-টাকে ইনপুট নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি আমরা কোড ব্লকসে চলে গেলাম, আমাদের সেম কাজটাই করতে হবে। তো আমরা এখান থেকে Ctrl+C দিয়ে পুরোটাই কপি করে নিলাম, এবং যখন আমরা Student2 ডিক্লেয়ার করেছি, যেখানে আমরা Student2 ডিক্লেয়ার করেছি সেখান থেকে আমরা কন্ট্রোল কেটে দিলাম এবং Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো আমরা জাস্ট এখন শুধুমাত্র মেসেজটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। আপনারা যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন, আদারওয়াইজ একটু বুঝতে আপনাদের সমস্যা হবে। আমি গত ভিডিও টিউটোরিয়ালে একদম ভেঙে ভেঙে আলোচনা করেছি স্ট্রাকচার সম্পর্কে। এখানে S2 দিয়ে দিলাম, এখানেও আমাদের S2 হবে, এবং এখানেও আমরা বলে দিলাম হচ্ছে S2, এবং এখানেও আমরা দিয়ে দেবো হচ্ছে S2, এখানেও আমরা বলে দিলাম S2। তো আশা করি এ পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা ইনপুট নেওয়ার কাজটা আমরা ছেড়ে ফেলেছি, এবং এখানে মেসেজটা আমরা চেঞ্জ করে দিই।
তো একটা কমেন্ট এখানে আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট এস ওয়ান। এবং এখানে আমরা একটা কমেন্ট করি ইন্টস স্টুডেন্ট এস ওয়ান। এবং এখানে যে কাজটা করব সেটা হচ্ছে স্টার্ট স্টুডেন্ট এস টু। তো এ পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমার কাজটা হয়ে গেছে। প্রোগ্রামটা এখন আমরা যদি রান করে দেখি, তো আমরা এখানে আরেকটা জিনিস করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ যেসব ফ্লোট রয়েছে সেগুলোতে আমরা কী করতে পারি, পার্সেন্টেজ পয়েন্ট টু, দুইটি ঘর আমরা দেখতে যাচ্ছি দশমিকের পর, সেজন্য আমরা এখানে পয়েন্ট টু দিয়ে দিচ্ছি আর কি। তো এই কাজগুলো আপনারা করতে পারেন, নাও করতে পারেন, তবে গুড প্র্যাকটিস হবে দিয়ে দেওয়া। আমি এখানে দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ পয়েন্ট টু, পার্সেন্টেজ পয়েন্ট টু। এবার প্রোগ্রামটা আমরা যদি রান করে দেখি আমাদের কাছে কি সবগুলো ইনপুট চাচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই। আমাদের প্রথম অবস্থায় এস ওয়ানের জন্য ইনপুট চাচ্ছে ইন্টার আইডি স্টুডেন্ট এস ওয়ান। তো আইডি আমি দিলাম হচ্ছে 73। এর পরবর্তীতে ইন্টার সাবজেক্ট স্টুডেন্ট এস ওয়ান, তো এখানে আমি সাবজেক্ট দিলাম হচ্ছে চারটি সাবজেক্ট। ইন্টার বাংলা মার্কস, তো বাংলাতে কত মার্ক পেয়েছে 88 দিলাম, 88.9 দিলাম। তার পরবর্তীতে কী বলেছে ইন্টার সি প্রোগ্রাম মার্কস, মানে সি প্রোগ্রামে সে কত মার্ক পেয়েছে, তো আমি দিলাম এখানে হচ্ছে 97.88। তো এখন অবশ্যই আমাদের স্টুডেন্ট ওয়ানটা ডিসপ্লে করে দেখাবে, অর্থাৎ প্রিন্ট করে দেখাবে। দেখেন আমাদের স্টুডেন্ট ওয়ানটা সুন্দরভাবে প্রিন্ট করে দেখিয়েছে। এখন আমাদের যেটা চাচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট টুটা। তো স্টুডেন্ট টুটা এখানে আমরা ইনপুট দিয়ে দিই। প্রথম অবস্থায় তার আইডি চাচ্ছে, আমরা দিলাম 29। এর পরের অবস্থায় স্টুডেন্ট স্টুডেন্ট সাবজেক্ট আমাদের যেটা রয়েছে সাবজেক্ট কয়টি, আমি দিলাম 5টি। তারপরে পরের অবস্থায় আমি দিলাম হচ্ছে বাংলাতে পেয়েছে সে হচ্ছে 88.43, এবং সে সি প্রোগ্রামিংয়ে পেয়েছে কত সেটা আমরা দিয়ে দিই, সেখানে আমরা দিলাম হচ্ছে 98.78। তো প্রোগ্রামটা এখন যদি আমরা ইন্টার ক্লিক করি তাহলে স্টুডেন্ট টু এর ডিসপ্লে করে আমাদেরকে দেখিয়েছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি স্ট্রাকচারের অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।